গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। এখন বাজে 7:30, আমি একটু বেরোচ্ছি কালকে বৃহস্পতিবার ফুল আনতে, আর একটু মায়ের বাড়িও যাবো। পুরো বোর হচ্ছে, একা একা, না আছে বাবাই, না আছে রাহুল, কেউ নেই, আমি একা একা পুরো পাগল হয়ে আছি, আর না আছে দুধ যে চা খাবো বসে। তো আমাকে সঙ্গ দেওয়ার জন্য ঘরে কিচ্ছু নেই, কেউ নেই। তো এখন আমি যাচ্ছি মায়েরদের বাড়িতে, মনে হয় বোনও এসছে, তো গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারি। আর কালার ফালার কিনে এনেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর লজ্জায় কোথায় মুখ ঢাকবো, আগে যাই চলো। লজ্জার কোনো ব্যাপার নেই, প্রাকৃতিক জিনিস হয়ে গেছে, আর কি করা যাবে বলো। ঠাকুরের লাইটটা শুধু জ্বলুক, বাকি বন্ধ করে দিই, ধূপকাঠি জ্বল। বুধবার দিন দেখো আমি ফুল নিতে এসেছি বৃহস্পতিবার পুজো দেবো বলে, বাট বৃহস্পতিবার দিন একটু বিশেষ কাজ ছিল বলে ভিডিও করা হয়নি, সেই জন্য একেবারে ডিরেক্ট শুক্রবার বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, আশা করি ভালো লাগবে। ও ওয়াও, কি সুন্দর হ্যাঁ রে হার্ট শেপ। দেখো কত ছোট এই পাখি। পাখি কি? টাটা টাটা বলো সবাই, টাটা, গুড নাইট। এইখানে ক্যামেরায় বলো সবাইকে, কি কি সেন, এমনি মুখ দেয় না বাবু, দেখ ঠিক করে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে আমার মাসির আলাপ করাচ্ছি, এদিকে আসো। এক মাসির সাথে আলাপ করিয়েছি কদিন আগেই, আর এই মাসি হচ্ছে আমাদের মামার বাড়িতে থাকে, দেবগ্রাম, যেখান থেকে আমরা ওই মাটির গন্ধ টন্ধ পেতাম। এই এই হচ্ছে আমার মাসি, আর মাসির হাইটটা বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, মাসির মেয়েও তাই, আসলে পরে দেখাবো কোনোদিনও। আর সবাইকে বলো একটু হাই বলে, হাই ধরা দিয়ে আরো লম্বা। হ্যাঁ, মাসির মেয়ে আরো লম্বা। তো যাই হোক, মাসি এসছে, চলে যাচ্ছে, আমরা বিয়ে বাড়ির জন্য রেডি হচ্ছি। বলছি থাকো একদিন আমার বাড়ি, ডাকতে পারলাম না, কারণ কি করে ডাকবো, চলে যাচ্ছি আমরা। তো যাই হোক, মাসি আবার আসলে, জানি না, থেকে যেতেও পারে যদি বলি বারবার থাকো থাকো, থাকবে না? না, আসবো, আবার আসবো, আবার আমরা অনেক বলছি একটু থেকে যাও একটা দিন, ওরা অনেক বলেছে, কিন্তু আমি থাকতে পারলাম না, আমি আবার আসবো। আবার আসলে আমাদের বাড়িতে যাবে। আবার ফাইনালি রেডি হয়ে গেছি আমরা, আমরা শাড়ি টাড়ি পরে ফুল লুক দেখিয়ে দিচ্ছি, গলায় একটা পরেছি, বিয়ে বাড়ি তো ম্যানেজ হয়ে যাবে, পরে পরি না, পড়লে পরে কেমন একটা অর্ডার লাগছে। আর হচ্ছে সবাইকে একবার করে দেখাচ্ছি, ঘর একদম ছত্রাকার, বাবাই, পুচ, বাবলু সব ওইদিকে বসে আছে। এই যে বাবলু, হাই করে দাও, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। আর এই হচ্ছে বাবাই, সবাই রেডি, বাকি লুক আমরা বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি। চুল স্ট্রেট করেছি, চুল ফুল পুরো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি মানে আজকে বউ ভাত, আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন। যে আরেকজন রেডি, তো মেকআপটা কিন্তু আমি করিয়েছি বান্দর, সত্যি খুব সুন্দর দেখতে বলে এই মেকআপেও ভালো লাগছে, না হলে বাজে দেখতে হলে ভালো লাগতো। আচ্ছা, ভীষণ সুন্দর মেকআপ, মানে আমি তো ভাবছি বাবা এটা তুলবো না এসে। তোমাকে কে, এটা দেখে নাও ক্লিপ, কিন্তু বাবাই বাবলু সেটা পরেনি, তোমাকে কে সাজিয়ে দিয়েছে বাবলু? মা। যা, আর বাবাই কিন্তু নিজের মেকআপ নিজে করেছে, ভীষণ সুন্দর করেছে। লাইট আসছে না এদিকে, আমরা একেবারে বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি, বেরিয়ে নিয়ে একেবারে বিয়ে বাড়ি গিয়ে ফুল লুক দেখাচ্ছি, কেন কি যাবো আমরা পাইক পাড়া, এখন 6:45 বাজে, একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরবো, কেন কি কালকে আবার আমাদের নেমন্তন্ন, সকাল সকাল বেরোতে হবে, তো সেই জন্য হুড়োহুড়ি করছি। ফুল রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসুক, তারপর বেরিয়ে যাও ফটাফট। আর এই যে দুজন, আমি তো নিজের মেকআপ দেখছি, আমি এত ভালো মেকআপ করতে পারি না, না সত্যি।
আর বাবা এর কোলে একটা বাচ্চা। আমাদের না গিফটের প্যাকেট কেনা হয়নি, তো যাই হোক কোনো রকমই নিয়ে যাচ্ছি, প্যাকেটটা ফেলে তারপরে দিয়ে দেব। রাহুলকে নামতে বললাম, কি করছে কে জানে, চলে যাবো তার। আর বাবাও কিছুতে কম যায় না, দারুন। চলো টোটো, এখনো পৌঁছাতে পারিনি, এত কনজাস্টেড রাস্তা। আচ্ছা, এনার বাড়ির বিয়েতে এসছি। হ্যাঁ, ইনি কোনে না, কিন্তু কোনের পাশে দাঁড় করিয়ে দিলে এক্ষুনি বিয়ে হয়ে যাবে। আর একটা মেয়ে পড়তে গেছে ভূপালে, ঠিক আছে, এত বয়স কিন্তু ভাই বদনাম করছে। পেট ভরে গেছে। হ্যাঁ, মেয়ের বাড়ি, মেয়ের বাড়ির তত্ত্ব যাচ্ছে এখন। দেখো খাচ্ছে, মোটামুটি এখন শেষ। মাটন সব সিদ্ধ হয়েছে, হাড্ডি পর্যন্ত খেয়ে নেওয়া যাচ্ছে। আমি কিন্তু ভীষণ লোভ দিয়েছি, আমার আজকে ভেজ। ও ছানা খেয়েছে, দেখো আমাকে আর আমার মেয়েকে দেখুন, এরা ছানা পায়নি। দেখুন আমাকে, দেখি দেখি মাটনের স্বাদই আলাদা। আর আমার মেয়ে এখানে চাটনি খাচ্ছে সুন্দর বাবার সাথে। খারাপ ধরুন, মাথায় একটা হেড গুলো দিয়ে আপনি কি এমন দিচ্ছ।
आराम को घुमाते दिखा देता है। मौज करिए ना, हम करेंगे नहीं खराब, फिर घूमेगा कहे। खराब तो बढ़िया बढ़िया होता है। हाँ ये दीदी एक बस राबड़ी दी। এটা কি দাদা? মন্টিকালো। মন্টিকালো কি আইসক্রিম? হ্যাঁ পেস্ট্রি টাইপ। ও পেস্ট্রি কম কম একদম কম। এটা তো কি আছে? ওটা ওটা আইসক্রিম কেক আছে। হ্যাঁ এটা আইসক্রিম কেক। আইসক্রিম কেক এখান থেকে। আমি সানডে বাড়ি। ও বালা দাদু এই দেখো পাত্র, তোমাকে তো পাত্র আর কাকিমাকে পাত্রি লাগছে। আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট, এবার মানে বাড়ি যাচ্ছি, আবার কালকের প্রস্তুতি নিতে হবে রাতের বেলা, বিয়ে গোজগাছ করতে হবে, কালকে বেরোতে হবে সকাল সকাল। আরে ওকে টুপিটা পরা রে, একদম বাড়ি থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, শুয়েও পড়েছি। তারপরে ভাবলাম না ভিডিওটা এন্ড করা হয়নি, উঠলাম, উঠে ভিডিওটা এন্ড করছি। খুব রাত হয়নি, 11:45 বাজে, এই সময় শুই না আমরা, কিন্তু যেহেতু কাল সকাল সকাল বেরোবো, 7:30 বাস ছাড়বে কসবা থেকে, আমাদের বেরিয়ে যেতে হবে মোটামুটি 7টার সময়, মোটামুটি 7:30 পৌঁছে যাবো তাহলে। তো সেই জন্য এখন শুয়ে পড়ি, আর হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কাছে কমেন্ট এসেছিলো আগের দিন যে একটু বড় ভিডিও করতে, আমার মনে হয় এই ভিডিওটা একটু ছোট হয়েছে, এই ভিডিওটাও একটু ছোট হয়েছে, বাট দেবো, বড় ভিডিও দেবো। বাট এই যে কমেন্টগুলো আসে না, সেই জন্য আমার আরও ভালো লাগে। আমি বুঝতে পারি না আসলে আমার ভিডিও ভালো লাগে কি না, তাই মানে ছোট ভিডিও বানাই, সেই জন্যই আর কি কদিন থেকে ছোট ভিডিও বানাচ্ছি। কিন্তু এরকম কমেন্ট করলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তো সেই জন্য আমি কমেন্ট করতে বলি। কমেন্ট করলে খুব ভালো লাগে, খুব পজিটিভিটি আসে। তো দুদিন একটু ছোট ভিডিও থাক, আর কালকে আশা করি ভিডিও ছোটই যাবে, তারপর থেকে আমি চেষ্টা করবো বড় ভিডিও দেওয়ার। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। আর তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। কেমন লাগছে আমাকে বলো, বাবলুকে কেমন লাগছিলো, বাবাইকে কেমন লাগছিলো বলো, আর বোনকে কেমন লাগছিলো বলতে হবে না, কেমন সাজিয়েছিলাম সেটাও বলো, না না বলো কেমন লাগছিল আমাদের সবাইকে। আর চলো ভিডিওটা শেষ করছি, এখানে শুয়ে পড়ি তাড়াতাড়ি, কালকে সকাল থেকে ভিডিও আবার স্টার্ট করবো। টাটা, গুড নাইট।